রাজ্যের পিসি ভাইপোর সঙ্গে নওদার মামা ভাগ্নের প্রসঙ্গ টেনে কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন শাহজাহান শেখদের মতো, এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, ছড়িয়ে আছে এরা। এদের কাজ হলো আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম অর্থ তছরূপ করা, নিজেদের বড়লোক বানানো। 11 সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না, এমনকি 16 সালের আগেও ছিল না। এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন, হ্যাঁ কি না? এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান, হ্যাঁ কি না? যারা তৃণমূলের নেতা রাজ্যে, যেমন পিসি ভাইপো আছে নওদাতে, তেমন মামা ভাগ্না আছে। গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন, টায়ারে গ্যাটিস, এখন জোড়া চড়া চার চাকার গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি। বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন, কি কি চুরি করেছে মুর্শিদাবাদে, নওদাতে, বহরমপুরের। প্রথম চুরি শৌচালয়, মোদিজি 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে, আপনি পাননি। মোদিজি 14 কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য, নাম দিয়েছেন ইজ্জত ঘর। মোদিজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন, 4 কোটি বাড়ি দেশে বানিয়েছেন, 40 লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন, আপনি বাড়ি পেয়েছেন? এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান, যারা 18 সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন, তারা এক একজন 15-20টা করে বাড়ি মেরে দিয়েছে, আপনারা কেউ বাড়ি পাননি। আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন, এই যে ঢপের চপ, এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও, কবে টাকা আসবে, ভোটটা আগে নেবে, ডিসেম্বরে টাকা আসবে। এই চিটিং বাজরা 40 লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিমবাংলায়। এই যদি নওদা ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি, দেখবেন 100 দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল, দেখবেন 100 দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই। আমি এক প্রধানের নাম বলে দিতে পারি, কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না, একা 15টা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন, একটাও পুকুর নেই তার। এই চোরদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে? আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন, দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে। যদি বিধবা ভাতা ধরেন, সধবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে। এমনকি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে, এমন কোনো জায়গা নেই। এসসি নয়, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে, শুধু চুরি চুরি চুরি। 13 বছরে মমতা ব্যানার্জি নওদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন? ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের, করেছে। পেঁয়াজের দাম পান, পাটের দাম পান, ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান, পান না? ফায়ার ব্রিগেড হয়নি কেন? পাট কাঠিগুলো পুড়ছে, ঘরগুলো পুড়ছে, গতকালও পুড়েছে নওদা ব্লকে, বাড়ি পুড়েছে। প্রতি বছর এই সময় আগুন লাগে,
ফায়ার ব্রিগেড হয়নি কেন? মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী, একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায়, কি বলছে যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি, কত বড় মিথ্যাবাদী দেখুন। আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন, মোদিজি স্কিম। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।